তুষভাণ্ডার জমিদার বাড়ি এটি রংপুর বিভাগের লালমনিরহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 1634 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মুরালিদেব ঘোষাল ভট্টাচার্য। তিনি একজন ব্রাহ্মণ ছিলেন। তখনকার সময়কার ধর্মীয় কাজের জন্য ভূমিদান করার প্রথা ছিল। তার পরিপ্রেক্ষিতে রাজা মহারাজা প্রাণ নারায়ণ তাকে বিগ্রহ পূজা করার জন্য 9টি মৌজা দান করেন, কিন্তু তিনি অর্থাৎ মুরালিদেব তা ভোগ করতে আপত্তি জানান, কেননা তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। পরে অবশ্য তাকে সেই সম্পত্তি ভোগের উপর খাজনা নেওয়ার জন্য বলেন। রাজা রাজি হলেন, তবে খাজনা হিসেবে ধানের তুষ নেওয়ার জন্য। এই তুষ সংগ্রহ করা হতো জমিদার বাড়ি এলাকা হতে এবং সেই জমানো হতো জমিদার বাড়ির পূর্ব পাশে। এ কারণে এই জমিদার বাড়ির নাম হয় তুষভাণ্ডার জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি কালীগঞ্জ থানায় অবস্থিত। এই কালী প্রসাদ রায়চৌধুরী তিনি ছিলেন এই বংশের একজন জমিদার। আর তার নাম অনুযায়ী এই জায়গাটির নাম হয় কালীগঞ্জ। আর এই জায়গাটির যে থানাটা, সেই থানাটার নাম হচ্ছে কালীগঞ্জ থানা। অর্থাৎ এই জমিদার বাড়ির ইতিহাস অনেকটাই ঐতিহাসিক। আপনার চাইলে লালমনিরহাট জেলা থেকে এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারেন। এই জমিদার বাড়িটির ঠিক পাশেই ডাক বাংলা অবস্থিত এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি মাঠ। এই মাঠটি অনেক বড়। এর পাশে একটা বৃহৎ একটা বটগাছ রয়েছে, একটি ঐতিহাসিক একটি 21শে ফেব্রুয়ারি পালন করার জন্য শহীদ মিনার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে বিকালে। বেশ ভালো একটা প্রাকৃতিক একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানকার ঐতিহাসিক বেশ কিছু খাবার রয়েছে, যেমন ক্ষীরমোহন রয়েছে, আবার বেশ ধরনের মিষ্টি রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এটা আপনারা অত খেয়ে দেখতে পারেন, কেননা এই মিষ্টিটি আসলে সব জায়গায় আপনি অ্যাভেলেবল পাবেন। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, তবে এটা এখানকার স্পেশাল খাবার যেটা আপনারা একটু খেয়ে দেখতে পারেন। মোটামুটি এটা স্বাদ খারাপ না, মোটামুটি এখনো কোনো খাইনি, দেখে আমি খেয়ে দেখি কেমন। এটা সম্পূর্ণ দুধের সব থেকে তৈরি। আপনারা এটি সব জায়গায় পাবেন না, শুধু এখানে পাবেন। আপনারা যদি কোনো লালমনিরহাট থেকে ঘুরতে আসেন কালীগঞ্জ থানায় বা যে কোনো জায়গায়, এটি এই এটা এখানকার স্পেশাল কুইজিন, আপনারা এটি থেকে দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আমন্ত্রিত। আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আমাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ, বিশেষভাবে থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, এবং বেশি বেশি করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কমেন্ট করবেন। এছাড়া আপনার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।